ন্যাচারোপ্যাথ ইনফার তরফ থেকে বলছিলাম, আজকে আছেন আমাদের সাথে মিস্টার মৃত্যুঞ্জয় দাস। তিনি কিছু সমস্যা থেকে অনেকদিন ধরে কষ্ট পাচ্ছিলেন, তারপর ইনি ন্যাচারোপ্যাথাতে চিকিৎসা করিয়েছেন। কেমন আছেন আসুন ওনার মুখ থেকে শোনা যাক। নমস্কার মিস্টার মৃত্যুঞ্জয় দাস, কোথায় থেকে আসছেন আপনি? আমি ডানকুনি থেকে আসছি। কি করেন আপনি? আমি একটা প্রাইভেট ফার্মে কাজ করি। কি সমস্যা নিয়ে আসা হয়েছিল ন্যাচারোপ্যাথাতে? আমার অসুস্থ সমস্যা নিয়ে আমি এসেছিলাম। কতদিন ধরে এই সমস্যা থেকে ভুগছিলেন? সমস্যা নিয়ে বলছিলাম অনেকদিন যাবৎ, এক বছর খুব কষ্ট পাচ্ছিলাম। আগে কোনো চিকিৎসা করিয়েছিলেন কি? আগে অ্যালোপ্যাথি এবং হোমিওপ্যাথি চিকিৎসা করেছিলাম। তখন কেমন ছিলেন? তখন ছিলাম ওই ওষুধ খেলে ভালো থাকছিলাম, তারপর ওষুধ বন্ধ করলে আবার হচ্ছিল। তো এই অসুস্থ সমস্যা থেকে কি কি কষ্ট হতো আপনার? এই অসুস্থ সমস্যা থেকে বিশেষ করে মল ত্যাগের সময় খুব কষ্ট হতো, তারপরে সারাদিনই সেই কষ্টটা অনুভব করা যায়। তো ন্যাচারোপ্যাথের সম্বন্ধে কোথায় থেকে জানতে পেরেছিলেন? ন্যাচারোপ্যাথা আমার ডাক্তারের মধ্যে একজন এখানে এসে চিকিৎসা করে ভালো হয়েছিল, তার জন্য আমি তার পরামর্শে এখানে এসেছি। তো আপনার কি মনে হচ্ছে কি আপনি ন্যাচারোপ্যাথা চিকিৎসা করিয়ে কেমন আছেন? আমি ন্যাচারোপ্যাথা চিকিৎসা করিয়ে এখন 60 দিন চিকিৎসা করার পর আমি এখন 100% সুস্থ আছি। খুবই ভালো, আগামী দিনের জন্য এরকমই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। ন্যাচারোপ্যাথাকে ধন্যবাদ।